একটা ক্লিনিং স্পটে নিয়ে যাব। গাইস পরবর্তী ভেহিকলটা হচ্ছে একটা ইয়েলো কালারের ভেহিকল, আমার খুব পছন্দের দামি একটা ভেহিকল। হেই গাইস আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আর অলরেডি তোমরা দেখে ফেলেছো অনেকগুলো টয় ভেহিকল রয়েছে একেবারে কাদায় পরিপূর্ণ, এগুলোই কিন্তু আমি ক্লিন করে একে একে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব। আর যেহেতু এদিকটাতে রয়েছে একটা কালেক্টিং বাস্কেট, তো প্রথমে আমি কালেক্ট করে নিচ্ছি এই ভেহিকলগুলো, এগুলোই কিন্তু আমি একটা ক্লিনিং স্পটে নিয়ে যাব আর একে একে ক্লিন করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেব। আর তোমরা দেখতে পারবে আসলে কী কী ভেহিকল রয়েছে এই কাদার আড়ালে, আর এই ভেহিকলগুলো কতটা কোয়ালিটিফুল আর কতটা কালারফুল। তো একে একে কিন্তু আমি সব টয় আর ভেহিকলগুলো কালেক্ট করে নিয়ে যাচ্ছি এই বাস্কেটের মধ্যে, আর অল্প কিছু ভেহিকল বাকি রয়েছে, আর এগুলি কিন্তু কালেক্ট করে আমি আর কিছুক্ষণ পর তোমাদের সাথে ক্লিন করে ইন্ট্রোডিউস করে দেব। তো শেষ কয়টি ভেহিকল আমি এই মুহূর্তে কালেক্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, আর এই হচ্ছে শেষ দুইটা ভেহিকলের একটা ভেহিকল, আর এই ভেহিকলটাকে নিয়েই আমি কিন্তু চলে যাব আজকের ক্লিনিং স্পটে। তাহলে চলো চলে যাই। আর গাইস এখন কিন্তু আমি চলে এসেছি এই ভেহিকলগুলো নিয়ে আজকের ক্লিনিং স্পটের দিকে, আর এখানে কিন্তু আমার টয় ভেহিকলগুলো আমি ক্লিন করে তোমাদের সাথে একে একে ইন্ট্রোডিউস করে দিব। তো শুরুতেই রেখে দিচ্ছি কাদায় পরিপূর্ণ টয় ভেহিকলগুলো, আর হাতে নিয়ে নিচ্ছি একটা ভেহিকল, আর অলরেডি আমি ক্লিন করা শুরু করে দিয়েছি। ওয়াও গাইস খুবই চমৎকার একটা ফানি টয় ট্রেন ইঞ্জিন, হোয়াইট এবং রেড কালারের কম্বিনেশনে গড়া চমৎকার একটা টয় ট্রেন ইঞ্জিন। তো রেখে দিচ্ছি এই দিকটাতে, আর এরপরে হাতে নিয়ে নিচ্ছি পরবর্তী একটা ভেহিকল, আর পরবর্তী ভেহিকলটা কি আসলে ক্লিন করার পরেই তোমরা দেখতে পারবে। আর গাইস পরবর্তী ভেহিকলটা হচ্ছে একটা ইয়েলো কালারের ভেহিকল, পাজারো টাইপের একটা পুলিশ কার, একেবারে কাদায় পরিপূর্ণ ছিল এই ভেহিকলটি, আর এখন দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে। এর গায়ে কিন্তু বেশ কালারফুল স্টিকার রয়েছে, আর চাকাগুলো দেখো কতটা কোয়ালিটিফুল একটা পুলিশ পাজারো কার। তো রেখে দিচ্ছি এই দিকটাতে, আর এরপরেই কিন্তু হাতে নিয়ে নিচ্ছি পরবর্তী একটা ভেহিকল, আর পরবর্তী ভেহিকলটা হচ্ছে একটা রেড কালারের ভেহিকল, প্লাস্টিকের তৈরি একটা টয় স্পোর্টস কার, চমৎকার বিল্ড কোয়ালিটি, আর এর চাকাগুলো দেখো কত চমৎকারভাবে এই ভেহিকলটাকে একটা পরিপূর্ণতা দেওয়া হয়েছে। তো রেখে দিচ্ছি প্লাস্টিকের তৈরি এই ভেহিকলগুলোকে, আর এরপরে কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা ব্যাট, আর এই ব্যাটটি কিন্তু একটা টয় ব্যাডমিন্টন ব্যাট, অরেঞ্জ কালারের খুবই সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি। এই ব্যাটটি ক্লিন করে আমি রেখে দিচ্ছি এই দিকটাতে, আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা মিনি সাইজের ভেহিকল, ইয়েলো কালারের একটা রুফলেস রেসিং কার। তো তোমরা দেখে নিয়েছো একটা প্লাস্টিকের তৈরি ইয়েলো কালারের রুফলেস রেসিং কার। তো এই দিকটাতে রেখে হাতে নিয়ে নিচ্ছি পরবর্তী একটা ভেহিকলের অংশ, আর এই অংশটি কিন্তু একটা কন্টেইনার ট্রাকের ভাঙা অংশ। এই হচ্ছে ইউনিভার্সাল একটা কন্টেইনার, যা রয়েছে ছয়টি চাকা, একেবারে কাদায় পরিপূর্ণ ছিল এই কন্টেইনার ট্রাকটি। আসলে এটি একটা কন্টেইনার ট্রাকের কন্টেইনারের অংশ। তো রেখে দিলাম, আর এরপরেই কিন্তু হাতে নিয়ে নিচ্ছি খুবই ভারী ধরনের একটা ভেহিকল, মেটাল বডির একটা সিটি ভেহিকল, টয় সিটি বাস। ওয়াও গাইস তোমরা দেখে নাও রেড কালারের এই সিটি বাসটিকে, এটি আসলে একটা লাক্সারি কোয়ালিটির রেড কালারের সিটি বাস, আমার খুব পছন্দের দামি একটা ভেহিকল। তো রেখে দিলাম এই দিকটাতে, আর এরপরে কিন্তু হাতে রয়েছে একটা বিশাল সাইজের চাকা, প্লাস্টিকের তৈরি একটা রিয়েলিস্টিক চাকার মতো দেখা যাচ্ছে, প্লাস্টিকের তৈরি ইয়েলো এবং ব্ল্যাক কালারের চাকাটি এই দিকটাতে রেখে হাতে নিয়ে নিচ্ছে আরও একটি টয় ব্যাডমিন্টন ব্যাট, গ্রিন কালারের খুবই সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি একটা টয় ব্যাডমিন্টন ব্যাট। তো এই দিকটাতে ফেলে দিলাম, আর এরপরেই কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা কারের রিমোট। আসলে এই রিমোটের মাধ্যমে কারটিকে কন্ট্রোল করা হয়। এই রিমোটটিও কিন্তু একেবারে কাদায় পরিপূর্ণ ছিল, ব্ল্যাক কালারের প্লাস্টিক দিয়ে তৈরি এই রিমোটটিকে ক্লিন করে রেখে দিলাম এই দিকটাতে। আর এবার কিন্তু রয়েছে একটা টপ রেসিং বাইক, প্লাস্টিকের তৈরি
ইয়েলো কালারের একটা টপ রেসিং বাইক। আর আমি কিন্তু এই ভেহিকলটিকে ক্লিন করার চেষ্টা করে যাচ্ছি। আর গাইস, এই ভেহিকলটি আমি ক্লিন করে ফেলেছি। আর এই ভেহিকলটি কিন্তু খুবই চমৎকার একটা টপ রেসিং বাইক। তো রেখে দিচ্ছি এই দিকটাতে। আর এরপরে রয়েছে একটা বিশাল সাইজের ভেহিকল। আর এই ভেহিকলটি কিন্তু একটা বুলেট ট্রেন, তোমরা অলরেডি দেখে বুঝে ফেলেছো। তো আমি ক্লিন করে ফেলেছি এই বুলেট ট্রেনটিকে। প্লাস্টিকের তৈরি, গ্রিন এবং পিঙ্ক কালারের কম্বিনেশনে গড়া। টপ বুলেট ট্রেনটিকে রেখে হাতে নিয়ে নিচ্ছি একটা সিটি ক্লিনিং ভেহিকল। আর এই ভেহিকলটি কিন্তু 8টি চাকার একটা টয় ভেহিকল, একটা সুইপার কার, হোয়াইট কালারের হেভি প্লাস্টিক মেট একটা টয় সুইপার কার। দেখো এই ভেহিকলের চাকাগুলো। তো রেখে দিলাম এই ভেহিকলটাকে। আর এরপরে কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা এয়ার ভেহিকল, একেবারে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি একটা টয় হেলিকপ্টার, যার রয়েছে রেড এবং গ্রিন কালারের একটা কম্বিনেশন, একটা এয়ার ভেহিকল টয় হেলিকপ্টার। আর এরপরে কিন্তু রয়েছে একটা বাস ভেহিকল। আর এই বাস ভেহিকলটি কিন্তু আমি ক্লিন করে ফেলেছি আর দেখি বুঝে ফেলেছি, এটি আসলে একটা টয় স্কুল বাস, ফুলি ইয়েলো কালারের হেভি প্লাস্টিক ম্যাট, একটা রিয়েলিস্টিক স্কুল বাস। তো এই বাসটিকে রেখে এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা টয়। আর এই টয়টি হচ্ছে একটা বাইনোকুলার, রেড কালারের একটা টয় বাইনোকুলার। তোমরা অলরেডি দেখি বুঝে ফেলেছো, এটি খুব ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি একটা টয় বাইনোকুলার। তো রেখে দিচ্ছি এই টয়টিকে। আর হাতে নিয়ে নিচ্ছি আজকের শেষ ভেহিকল, একটা ফর্মুলা 1 রেসিং কার, চিপেস্ট একটা টয়, একেবারে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি একটা ফর্মুলা 1 রেসিং কার, গ্রিন কালারের। এই ভেহিকলটিকে রেখে আমি কিন্তু এবার আমার এই বাস্কেটটিকে একটু ক্লিন করে নিচ্ছি। আর এবার কিন্তু আমি এই চাকাটিকেও রেখে দিচ্ছি আমার টয় ভেহিকলগুলোর সাথে। আর গাইস, অলরেডি তোমরা কিন্তু দেখে ফেলেছো আমি কী কী ভেহিকল আজকে ক্লিন করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। তারপর তোমাদের একটা শর্ট লুক দিয়ে দিই, তোমরা দেখে নাও আসলে কী কী ভেহিকল একেবারে কাদায় পরিপূর্ণ ছিল। আর এই ভেহিকলগুলো আমি কিভাবে কালেক্ট করেছি তোমরা অলরেডি দেখেছ আর ক্লিন করেছি। সবগুলো ভেহিকলই কিন্তু খুবই কালারফুল, ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি আর আমার খুব পছন্দের। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, বাই বাই।